হ্যালো বন্ধুরা, আপনি আছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ইনকাম ট্যাক্সের ব্যাপারে। তো অনেকে এই ইনকাম ট্যাক্সের ব্যাপারটা শুনেই হয়তো ভিডিও স্কিপ করতে পারেন, কারণ অনেকের মনে ইনকাম ট্যাক্স নিয়ে কিন্তু অনেক রকম ভ্রান্ত বা ভুল ধারণাগুলো রয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, আপনি যদি ছোট একজন ব্যবসায়ী হয়ে থাকেন বা আপনি যদি একজন সিএসসি ভিএলই হয়ে থাকেন কিংবা আপনি যদি অনলাইনে সাইবার ক্যাফে দোকান করে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি কিন্তু আপনার জন্য, এবং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। এই ভিডিওর মাধ্যমে বেসিক্যালি আমি দুই তিনটি বিষয় কিন্তু ইনকাম ট্যাক্সের ব্যাপারে আপনাকে বলবো। আপনারা সকলেই জানেন যে অর্থবর্ষ 2022-23 ইনকাম ট্যাক্স অর্থাৎ আইটিআর ফাইল করার লাস্ট ডেট কিন্তু 31 জুলাই। তারপরে যদি আপনি আইটিআর ফাইল করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1,000 থেকে 10,000 টাকা পর্যন্ত পেনাল্টি দিতে হবে। তো এই 1,000 থেকে 10,000 টাকার পেনাল্টির যে সিস্টেম, সেটা কিন্তু স্ল্যাব অনুযায়ী, অর্থাৎ আপনারা যদি আইটিআর এর যে টাইমটা রয়েছে সেই টাইমটা ওভার হয়ে যাওয়ার পরে আপনার যদি ট্যাক্সেবল ইনকাম না হয় তাহলে আপনাকে 1,000 টাকা, এবং যদি ট্যাক্সেবল ইনকাম হয় বা 1 বছরের মধ্যে আপনি করেন তাহলে 5,000 টাকা বা তার অধিক হলে 10,000 টাকা, এরকমই পেনাল্টির কিন্তু একটা স্ল্যাব আছে। তো এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আপনারা ভালো করে জানতে পারবেন। বেসিক্যালি আইটিআর ফাইল কাদের জন্য করা উচিত, কেন করবেন বা সবাইকে করতে হবে কি না, তো আপনার যদি ইতিমধ্যে আইটিআর ফাইল বা আইটিআর অ্যাকাউন্ট যদি করাও থাকে, আপনি যদি মনে করেন যে আপনি 2022-23 আপনার ট্যাক্সেবল ইনকাম হয়নি, অর্থাৎ আপনার ইনকাম ট্যাক্স দেওয়ার মতো আপনার ইনকাম হয়নি, সেক্ষেত্রে ফাইল কেন করতে হবে, বা যাদের ক্ষেত্রে আদৌ ইনকাম ট্যাক্স ফাইল এখনো করেননি তারাও বা কেন ফাইল করবেন, তো এই ফাইলগুলো করার কিন্তু অনেকগুলি বেনিফিট আছে। প্রথমত যে বেনিফিটটা আপনাকে বলবো, যে বর্তমানে হয়তোবা আপনার কোনো লোনের প্রয়োজন হবে না, কিন্তু ইন ফিউচার যদি আপনি কখনো ব্যাংক থেকে লোন বা অন্যান্য কোনো প্রতিষ্ঠান বা সংস্থা থেকে লোন নিতে চান, সেক্ষেত্রে আপনার আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলগুলো কিন্তু সেখানে দেখাতে হয়, কারণ ইয়ারলি কত টাকা আপনি ইনকাম করেছেন, কত টাকা টার্ন ওভার করেছেন সেটা দেখার জন্য। দ্বিতীয়ত, আপনি অনলাইনের কাজ করতে গেলে বা কোনো জায়গা থেকে আপনি যদি অনলাইন পেমেন্ট পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু টিডিএস কাটা হয়, তো এই টিডিএস এর টাকাটাও কিন্তু আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার টিডিএস এর টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন, অর্থাৎ সারা বছরের যত টাকা টিডিএস বাবদ কাটা হয়েছে সেই টাকাটা কিন্তু আপনি রিটার্ন পেয়ে যাবেন। তো মেনলি এই দুটি কিন্তু মেন ফিচার রয়েছে, যেটা হলো কি ভবিষ্যতে লোন নেওয়া বা কোনো রকম আপনার বিজনেসের কোনো বিষয় বা আপনার বছরে কত টাকা ইনকাম হচ্ছে, কত টাকা আপনি টার্নওভার করছেন সেই হিসাবটা আপনি সরকারকে দেখালেন, তো এটাও কিন্তু একটা সেফ বা সুরক্ষিত আপনি থাকতে পারবেন। যদি আপনার ছোটখাটো বিজনেস হয়ে থাকে, সেটা যদি 30 লাখ বা 20 লাখের মধ্যে ইয়ারলি টার্নওভার হয় সেই ক্ষেত্রে, এছাড়াও আরও অনেক রকম সুযোগ সুবিধা আছে, সেগুলোর ব্যাপারে আমি আর এখন বলছি না। অসুবিধা বলতে কি, প্রতি বছরে কিন্তু আপনাকে আইটিআর ফাইল করতে হবে। তো যারা ইতিমধ্যে আইটিআর ফাইল করে রেখেছেন বা বছরে বছরে আইটিআর ফাইল করছেন, তারা জানেন যে লোকালে যে সমস্ত লয়ার বা আইটিআর ফাইল করেন এরকম যারা রয়েছেন, তাদের থেকে আইটিআর ফাইলগুলো করতে গেলে আমাদেরকে কিন্তু 1,000 টাকা, 1,500 টাকা বা 2,000 টাকা পেমেন্ট করতে হয় প্রতি বছরে, কারণ আইটিআর ফাইল করতে গেলে অনেকগুলো সেকশন বা অনেক কিছু সমস্যা জটিলতা থাকে, সেগুলো সাধারণভাবে আমরা অতটা বুঝি না, যার কারণে আমরা রিস্কও নিই না, নিজেরাও কিন্তু আপনারা চাইলে আইটিআর ফাইল করতে পারেন। তো অনেকগুলো সেকশন বা সমস্যার জন্য কিন্তু আপনারা রিস্ক নিই না। যখনই আমরা কাউকে দিয়ে আইটিআর ফাইল করাতে চাই, তাদেরকে কিন্তু আমাদেরকে টাকা পেমেন্ট করতে হয় 1,000, 1,500 বা 2,000 টাকা। তো এখন আপনি যদি নিজে একজন সিএসসি ভিএলই হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি ট্যাক্স টু উইন যে পোর্টাল রয়েছে, সিএসসির সাথে টাই আপ, সেই ট্যাক্স টু উইন পোর্টাল থেকেও কিন্তু আইটিআর ফাইল করতে পারবেন। সেটার জন্য খুব বেশি চার্জ কিন্তু আপনাকে দিতে হবে না, 300 টাকা থেকে 500 টাকা পর্যন্ত, সেটা আপনার টার্নওভার বা আপনি কতবার আইটিআর ফাইল জমা করেছেন তার উপরে ডিপেন্ড করে সেখানে কিন্তু চার্জটি হবে। তো যারা সিএসসি ভিএলই নয় বা ছোটখাটো ব্যবসা করেন বা সাইবার ক্যাপ রয়েছেন, তারাও কিন্তু চাইলে পার্শ্ববর্তী কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনারা কিন্তু আইটিআর ফাইল জমা করতে পারেন, অনেক কম খরচে কিন্তু সেখান থেকে করতে পারবেন। তো আপনারা যদি চান যে এটা কী প্রসেস রয়েছে বা ট্যাক্স টু উইন থেকে সিএসসি ভিএলই যারা নিজেরা করতে চান বা সাধারণ মানুষ যারা ভিডিওটি দেখছেন, তারা যদি ট্যাক্স টু উইন পোর্টাল থেকে করতে চান, তারা কী পদ্ধতি রয়েছে বা কীভাবে আপনাকে করতে হবে, কী প্রসেস আছে, তার সমস্ত পদ্ধতিগুলো নিয়ে কিন্তু এখনও যেহেতু 8 থেকে 9 দিন সময় রয়েছে, এই 8 থেকে 9 দিনের মধ্যে আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু ট্যাক্স টু উইন পোর্টাল থেকে যারা সিএসসি ভিএলই আছেন বা যারা অনলাইনে কাজ করেন বা ছোটখাটো বিজনেস রয়েছে, তারাও বা কীভাবে সিএসসি সেন্টারে গিয়ে এটার জন্য আবেদন করবেন, তার সমস্ত পদ্ধতিগুলো নিয়েই কিন্তু জানাবো। আজকের ভিডিওতে মেনলি আপনাকে এইগুলো বলা ছিল যে আইটিআর ফাইল কেন করবেন, কী সুবিধা পাবেন, কী অসুবিধা আছে, কত খরচা হতে পারে, বা আপনারা এই আইটিআর ফাইল নিজেরা করতে পারবেন কিনা, তার সমস্ত তথ্যগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিলাম। অনেকের মনে একটা ধারণা রয়েছে যে আইটিআর ফাইল বা ইনকাম ট্যাক্স ফাইল করলে হয়তো বা আমার কোনো ক্ষতি হবে বা কোনো প্রবলেমে পড়তে হবে, এমনটা কিন্তু নয়। বরং আপনি যদি আইটিআর ফাইল না করেন, সরকারকে যদি আপনার ইনকাম বা আপনার যে সমস্ত ট্রানজ্যাকশন হয়েছে সারা বছরে টার্নওভার তার হিসাবটা যদি না দেখেন, তাহলেই কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। দেখা গেল আপনি একজন ইনকাম ট্যাক্স পেয়ার, আপনি এই বছরে অর্থাৎ 2021-এর যে ইনকাম সেটা আপনি 2022-এ দেখাচ্ছেন, 2021 সালে
কত টাকা আপনি টার্নওভার করেছেন, কত টাকা ইনকাম করেছেন, সেটা আপনারা 2022-23 এর অর্থবর্ষে সেই তথ্যগুলো কিন্তু জমা করে আইটিআর ফাইল করছেন। এখন কথা হলো, আপনি 2021-এ ইনকাম দেখিয়েছেন 3 লক্ষ টাকা, অথচ 2022 সালে গিয়ে আপনি 10 লক্ষ বা 15 লক্ষ টাকার একটা গাড়ি কিনলেন বা তারও বেশি টাকা দিয়ে আপনি কোনো একটা কাজ করলেন, তো আপনাকে কিন্তু এই 2021-এর যেহেতু ইনকাম আপনি 3 লক্ষ টাকা দেখিয়েছেন, তাহলে আপনি এই টাকাটা কোথা থেকে পেলেন 2022-এ? এর তথ্যটা কিন্তু আপনাকে 22 সালের হিসাবটা 23-24 অর্থবর্ষে গিয়ে দিতে হবে। তো এই জন্য অবশ্যই আপনাদের ব্যাংকিং ট্রানজাকশন বা অফলাইনে যে সমস্ত ট্রানজাকশন বা আপনারা টার্নওভারগুলো করেছেন তার সঠিক তথ্যগুলো আপনারা ইনকাম ট্যাক্স ফাইল করুন, তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই কোনো সময় কোনো বিপদে পড়তে হবে না, না সরকারের কাছে, না আপনার কোনো রকম কোনো লোন নিতে গেলে কোনো জায়গায় কিন্তু আপনি কোনো প্রবলেম পড়বেন না, যদি আপনি সঠিক তথ্যগুলো প্রদান করেন। আপনি যদি উল্টোপাল্টা তথ্য প্রদান করেন লোন পাওয়ার জন্য বা অন্যান্য কারণে, তাহলে এর জন্য কিন্তু আইটিআর রুলস অনুযায়ী কিন্তু আপনাকে ভবিষ্যতে পেনাল্টি বা অন্যান্য সাজাও হতে পারে। তো আজকের ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু দেওয়া ছিল। আশা করি আইটিআর বা ইনকাম ট্যাক্স ফাইল নিয়ে আমি সংক্ষেপে যতটা ইনফরমেশন আপনাকে দিয়েছি এর মধ্যে আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন, এবং পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।